বন্যা দুর্গতদের সাহায্যের নামে বিএনপি ফটো সেশন এবং ত্রাণ বিলাসিতা করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তিনি বলেছেন ওই দলটি সরকার পতনের নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে তা আষাঢ়ের তর্জন গর্জনের মতো। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মইদুল ইসলামের রিপোর্ট। সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সহায়তার চেক হস্তান্তর করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন সরকার পতনের নামে বিএনপির আন্দোলনের হুমকির প্রসঙ্গে। আন্দোলন কিসের আন্দোলন, কোথায় হবে এই আন্দোলন, কবে হয়েছিল এই আন্দোলন, শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছেন ঈদের পর, ডাক দিয়েছেন পরীক্ষার পর, এখন আবার ডাক দিচ্ছেন বন্যার, তো কবে হবে? দেখতে দেখতে 13 বছর আন্দোলন হবে কোন বছর দেশের মানুষ জানে না। কাজে তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন হিসেবে। বন্যার্তদের সহায়তার নামে বিএনপি লোক দেখানো ত্রাণ বিতরণের পাশাপাশি ফটো সেশন করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা এটাই করে, তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস, সাহায্য প্রদানের চেয়ে প্রেস ব্রিফিং ফটো সেশনই তারা অধিক মনোযোগী এবং মিথ্যাচার অন্ধ সমালোচনা বিষোদ্গার লেগেই আছে। তাদের একটা শিল্প আছে, ভাষণ শিল্প, ভাষণ শিল্পের বিকাশ ঘটা। ওবায়দুল কাদের বলেন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে গিয়ে বিএনপি যে মিথ্যাচার করে তার জবাব কাজ দিয়ে দেয় আওয়ামী লীগ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।